সাল 1802 থেকে 1803 বাংলার বুকে গড়ে উঠল চিড়িয়াখানা, এশিয়ার প্রথম চিড়িয়াখানা। না, আলিপুর নয়, এই চিড়িয়াখানা গড়ে উঠেছিল ব্যারাকপুরে। আর বৈপ্লবিক এই কাণ্ডটি ঘটিয়েছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলসলি। সেই সময় গোটা বিশ্ব দর্শকদের জন্য চিড়িয়াখানা ছিল মাত্র তিনটি, আর বিশ্বের চতুর্থ চিড়িয়াখানাটি গড়ে উঠল এই বাংলাতেই। লর্ড ওয়েলসলি বিভিন্ন পশু পাখি নিয়ে পরীক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরির উদ্যোগ নেন। যেমন ভাবা তেমনি কাজ, ব্যারাকপুর চিড়িয়া মোড়ে তৈরি হয় চিড়িয়াখানা। জানা যায় 1805 সালে লর্ড ওয়েলসলি ফিরে যাওয়ার পর বন্ধ হয়ে যায় গবেষণামূলক কাজ, তবে চিড়িয়াখানা চলে আরও 75 বছর। কি ছিল এই চিড়িয়াখানায়? সারস, উটপাখি, পায়রা থেকে বাঘ, ভল্লুক, দক্ষিণ আফ্রিকার সাদা বাঘ, তিব্বতি বাইসন, লেপার্ড, বেবুন, সাদা বাঁদর, জিরাফ সব কিছু ছিল এই চিড়িয়াখানায়। 1817 থেকে 1822 সালের মধ্যে গড়ে ওঠে নতুন পাখিশালা ও পশুশালা। 1877 সাল পর্যন্ত বাঘসিংহের এই খাঁচাগুলো ছিল। আজ আর পশুশালার বাঘসিংহের খাঁচাগুলো অবশিষ্ট নেই, নেই চিড়িয়াখানার কোনো চিহ্ন। 1876 সালে রাজা সপ্তম এডওয়ার্ড আলিপুর চিড়িয়াখানার উদ্বোধন করেন। সেই সময় ব্যারাকপুর চিড়িয়াখানার অবশিষ্ট পশু পাখিগুলি আলিপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়। বিভিন্ন পশু পাখির মধ্যে ছিল একটি কচ্ছপ, নাম আদিত্য। বহু ইতিহাসের সাক্ষী এই কচ্ছপের মৃত্যু হয় 2006 সালে, আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ব্যারাকপুর চিড়িয়াখানার ইতিহাস।